بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقه منهم طائفه يتفقه আবুবিল্লাহমিনা শাহিৎ রাজিম বিসমিল্লা রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ ওয়াসালাতসালাম ও আল্লা রসুলিল্লা ওয়া আলিহি ওয়া আসহাবিহি হজ্জিল্লাবাদ এ পর্যন্ত আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি ইশতেহাদ মুস্তাহিদ তাদের শর্ত এবং তাকলিদ সব বিষয়ে আলোচনা করেছি আজকে আমরা তাকলিদের বিষয়ে কয়েকটি কথা রয়ে যায় সেই কথাগুলো বলে আমরা অন্য আলোচনা শুরু করব তাকলিদের বিষয়ে আমরা যা কিছু বর্ণনা করেছি যে কীভাবে একজন মোস্তাহেদকে জানতে পারবে কীভাবে ফতোয়া হস্তগত করতে হবে তার মধ্যে কিছু কথা রয়ে ছিল যে একজন মোকাল্লিদ যখন তার আমল করতে যাবে সে আমল করতে গিয়ে সব সময় প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি ফতোয়ার ক্ষেত্রে মুস্তাহেদের স্মরণাপন্নত হবে না এবং বারবার সে মুস্তাহেদের ফতোয়ার রেসালা তজিল মাসাইল বা অন্য কোনো বই যেখানে ফতোয়া বর্ণনা করেছেন সে বই নিয়েও সাথে ঘুরবে না বারবার সেটা খুলেও দেখবে না তাই মোকাল্লিদকে যেহেতু তার মুস্তাহেদের ফতোয়া মোতাবেক কাজ এবং আমল আঞ্জাম দিতে হবে তাই নিত্য প্রয়োজনীয় ফতোয়াগুলা তার অবশ্যই জানতে হবে আর এই নিত্য প্রয়োজনীয় ফতোয়াকে তার মুখস্থ করা বা মনে রাখা ওয়াজিব তার কারণ হচ্ছে যে দেখা গেল যে কোথাও সে একটা কাজ করতে যাবে কিন্তু তার মুস্তাহেদের মোতাবেক ফতোয়া মতো হলো কি না সে সন্দিহান হতে পারে তাই প্রয়োজনীয় যেসব ফতোয়া যার প্রতিদিন প্রতি সময় সবসময় তার প্রয়োজন হয় এমন সব ফতোয়াকে তাকে অবশ্যই মনে রাখতে হবে এবং এই মনে রাখা হচ্ছে গিয়ে ওয়াজিব দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে যদি ফতোয়া জানার ক্ষেত্রে কোনো ব্যক্তির কাছ থেকে যদি ফতোয়া সে জানতে চেয়েছে এবং ঠিক সেই ফতোয়ার বিপরীতে আরেকজন আদেল বা যার উপর নির্ভরযোগ্যযোগ্য ব্যক্তি যার উপর সে বিশ্বাস করে দুজন ব্যক্তি যদি পরস্পর বিরোধী ফতোয়া দেন এমত অবস্থায় কোনো লোকের ফতোয়াই গ্রহণযোগ্য হবে না যদিও হন দুজন আদেল যদিও হন দুজন বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য ব্যক্তি কিন্তু যেহেতু এ দুজন ব্যক্তি পরস্পর বিরোধী ফতোয়া দিয়েছেন তাই এ দুজনের ফতোয়াকে বাদ দিয়ে অপর একজনের কাছ থেকে গিয়ে জিজ্ঞেস করতে হবে তিনি যে কথাটা বলবেন সে মোতাবেক ওনার মুস্তাহিদের ফতোয়া মোতাবেক আমল করতে হবে তৃতীয় বিষয় যেটা হচ্ছে তা হচ্ছে গিয়ে যে প্রত্যেক মারজা মুস্তাহিদ ফতোয়া কোরআন হাদিসের মাধ্যমে সংগ্রহ করার পর সেই ফতোয়াকে বই আকারে পুস্তক আকারে জনগণের সামনে উপস্থাপন করেন নিজেদের মোকাল্লিনের জন্যে উপস্থাপন করেন তার নাম বিভিন্ন রকম হতে পারে অনেকে লোক মুখে মমিনদের কাছে সাধারণত রেস আলায় নামে পরিচিত হলেও তাতে লেখা থাকে তাওজিহুল মাসাইল অথবা যে কোনো নাম থাকতে পারে তাতে কিছু আসে যায় না মুস্তাহেদ বিশেষে নামও পার্থক্য হতে পারে কিন্তু উদ্দেশ্য হলো গিয়ে একটা মুস্তাহেদের ফতোয়ার যে বই সেই বইয়ে লিখিত ফতোয়া আর মোকাল্লিদ যদি কারো কাছ থেকে জিজ্ঞেস করে থাকে সেই ব্যক্তির বর্ণনাকৃত ফতোয়া একই বিষয়ে দুটি ফতোয়া যদি পরস্পর বিরোধী হয় তাহলে এমতাবস্থায় যদি সেই রেসালা বা সেই বইয়ের ক্ষেত্রে ভুল রয়েছে বলে কোনো সন্দেহ না থাকে অনেক সময় প্রিন্টিং ভুল থাকতে পারে অনেক সময় অনুবাদ বাদের সময়ও ভুল থাকতে পারে যদি সেরকম কোনো অসুবিধা না থাকে তাহলে অগ্রাধিকার সেই রেসালাকে দিতে হবে বা সেই বইয়ের উপরে নির্ভর করতে হবে কারণ যেহেতু সে বই সে মুস্তাহেদের নামের সাথে ওনার ফতোয়ার সাথে ওনার অফিস বা দফতর থেকে বের হয়ে এসেছে তাই বর্ণনাকৃত লোকের বর্ণনা মাফে কাজ না করে সেই রেসালার উপর ভিত্তি করে যে ফতোয়া সেই রেসালাতে রয়েছে সেই হিসাবে আমাদের কাজ করতে হবে চতুর্থত হচ্ছে গিয়ে যে যদি কোনো ব্যক্তি একটা ফতোয়া বর্ণনা করেছে এবং বর্ণনা করে চলে গেছে চলে যাওয়ার পর সে যদি মনে করে যে আমি তো ফতোয়া ভুল বর্ণনা করেছি হতে পারে মানুষ মাত্রই ভুল যে ফতোয়া বর্ণনা করে যাওয়ার পর তার মনে পড়েছে যে সে ফতোয়া ভুল বর্ণনা করেছে এমত অবস্থায় এই অবস্থায় তার উপর ওয়াজিব যে সে ফিরে গিয়ে সে ফতোয়াটাকে সঠিক করবে এবং বর্ণনা করবে যে হ্যাঁ আমি ভুল করেছিলাম ফতোয়াটা এরূপ নয় বরং এরূপ কারণ যদি তা না হয় তবে একটা কথা যদি বর্ণনাকৃত ফতোয়া বর্ণনাকারী যদি বলে যে না রেসালাতে যে ফতোয়া রয়েছে সে ফতোয়া পাল্টে গেছে সেটার কথা আলাদা কারণ অনেক সময় হয় যে এশতেহাদ করার ক্ষেত্রে একজন মুস্তাহেদ সময় সাপেক্ষে স্থান কাল পাত্রবিশেষে তার ফতোয়াও পাল্টাতে পারে যদি বর্ণনাকারী বলে যে রেসালাতে বা ওনার বইয়ে যা লেখা আছে তার সাথে এখন ওনার নতুন ফতোয়া পাল্টে গেছে যদি তার কথার উপর বিশ্বাস থাকে তাকে তাহলে সেই বিষয়ের উপর আমল করতে হবে পরবর্তী যে কথাটা আমরা আলোচনা করব যদি কোনো ব্যক্তি নিজের নামাজ রোজা হজ্জা অর্থাৎ সকল আমল সে আঞ্জাম দিয়ে এসেছে সাবালক হওয়ার পর থেকে বালিক হওয়ার পর থেকে সে নামাজ রোজা যেরকম প্রত্যেকটি মুসলমান আঞ্জাম দেয় সে ব্যক্তিও এক আমল দিয়ে এসেছে কিন্তু কারোর তাকলিত করেনি অথবা তাকলিত তো করেছে কিন্তু এমন লোকের তাকলিদ করেছে যিনি মোস্তাহেদি ছিলেন না অথবা যে তাকলিদ বিষয়ে জানতো না একজন মাওলানাকে দেখেছে একজন ইমামকে দেখেছে তিনি যা যা বলেছেন ঠিক সে মাফিক সে কাজ করে গেছে অথবা এমন মুস্তাহেদের তাকলিফ করেছে যে যার মধ্যে আমরা যে শর্তগুলো বর্ণনা করেছি যে একজন মুস্তাহেদের কি কি শর্ত থাকতে হবে পুরুষ হতে হবে বালিগ হতে হবে আকিল হতে ইত্যাদি ইত্যাদি যদি সে জামিও সারায়াত না থাকে এমন কোনো ব্যক্তি তাকলিফ করে থাকে যিনি মোস্তাহেদ ছিলেন না বা মোস্তাহেদের শর্ত তার মধ্যে ছিল না তাহলে তাকে বুঝতে হবে যে সে তাকলিত ছাড়া আমল করেছে সে তাকলিত করুক আর না করুক এমন অবস্থায় সে কী করবে এ অবস্থায় গিয়ে সে হয় সে এক পর্যায়ে গিয়ে নিজেই শিক্ষা অর্জন করে জ্ঞান লাভ করে মুস্তাহেদের পর্যায়ে পৌঁছে যাবে পৌঁছে গিয়ে সে বুঝতে পারবে যে এ পর্যন্ত যে সে যা কিছু করে এসেছে সব কিছু তার ঠিক ছিল অথবা সে বুঝতে পারবে যে না আমলগুলো যে করেছে তা ঠিক দ্বিতীয়ত সে যে আমলগুলো করে এসেছে যে সময়ে সে আমলগুলো করেছে সে আমলগুলোর ক্ষেত্রে উচিত ছিল যে একজন মোস্তাহেদ আলাম মোস্তাহেদের তাকলিফ করা সেই সময়কে আলাম মুস্তাহেদের মোতা ফতোয়া মোতাবেক যদি সে কাজগুলো সঠিক ছিল তাহলে তার কাজগুলো সঠিক আর যদি সঠিক না থাকে তাহলে আলাদা কথা তৃতীয়ত হচ্ছে গিয়ে যে সে বর্তমানে সে তাকলিফ যে করতে যাচ্ছে সে তাকলিদ করার ক্ষেত্রে এখন যে ব্যক্তি মুস্তাহেদে আলাম বা জামিয় সারায় সেই মুস্তাহেদে আলামের ফতোয়া মোতাবেক যদি হয়ে থাকে এ তিনটি অবস্থায় তার আমলগুলো যদি ফতোয়া মোতাবেক হয়ে থাকে তাহলে তার ফতোয়া সাহি বলে মেনে নিতে হবে আর যদি সাহি না হয় তাহলে তার বিভিন্ন ক্ষেত্রে হয় কাজা করতে হবে অথবা আছে যাই হোক বিষয়গুলো পার্থক্য করে নামাজ রোজা জাকাত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সে জায়গায় সেই ফতো হিসাবে সে কাজ করবে হৎ কাজা করতে হলে কাজা করবে নায়েব নিতে হলে নায়েব নেবে কাফারা দিতে হলে কাফারা দেবে যাই হোক তৃতীয়ত এটা হচ্ছে গিয়ে যে যদি সে মোস্তাহেদদের তাকলিদ না জেনে কোনো মোস্তাহেদের তাকলিদ না করে থাকে বা এমন কোনো মুস্তাহেদের তাকলিদ করে যার শর্ত ছিল না এর মধ্যে দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে যদি কোনো মুস্তাহেদ যা তাকলিফ সে করছিল যদি সে জামের সাহেব না থেকে থাকে তাহলে ধরে নিতে হবে যে সে আসলে তাকলিফ করছিল না অর্থাৎ তার তাকলিফ সেখানে হয়নি অর্থাৎ সাধারণ লোকের মতো সে নামাজ পড়ে গেছে ঠিক এই অবস্থা তার অবস্থা হবে তৃতীয়ত হচ্ছে গিয়ে যদি কোনো ব্যক্তি একজন মুস্তাহেদের তাকলিদ করছিল এবং সে মুস্তাহেদ মারা যাওয়ার পর সে নতুন আমরা পূর্বে বর্ণনা করেছি যে নতুন মোস্তাহেদের যদি কোনো মোস্তাহেদ মৃত্যুবরণ করেন তার উপর বাকি থাকা যাবে কিন্তু শর্ত হচ্ছে ফাল আলাম একটা কথা বলেছিলাম যে আলামের পরবর্তীতে যে মুস্তাহিদ আলাম সেই আলাম মুস্তাহেদের অনুমতিক্রমে মৃত মুস্তাহেদের তাকলিদে বাকি থাকবে এ কথাটা আমরা পূর্বে বর্ণনা করেছি তো ঠিক সেই কথাটাই এখন আমরা বলছি যে যদি কোনো ব্যক্তি কোনো মুস্তাহেদের তাকলিদ করছিল এমত অবস্থায় সেই মুস্তাহেদ মৃত্যুবরণ করেন এবং কারোর দিকে রুজু না করে সে সেই মুস্তাহেদের ফতোয়া মোতাবেক যেরকম সে চলছিল ঠিক সেই রকমই সেই পথে সে চলা চলতে থাকলো এমত অবস্থায় তার ফতোয়া বেদুনে তাকলিদের মতো হবে কারণ সে ব্যক্তি মারা গেছেন সে যদি ইচ্ছা করতো যে সেই মৃত ব্যক্তির ফতোয়া মোতাবেক আমল করবে তাহলে তার উচিত ছিল যে একজন জীবিত মুস্তাহেদের যিনি ফাল আলাম অনুসরণ করে সে তিনি যদি অনুমতি দিয়ে থাকেন সেই হিসেবে সেই পূর্বের মোস্তাহেদে বাকি থাকতে পারতো কিন্তু যেহেতু সে নতুন মোস্তাহেদের কাছে এবং অনুমতি নেয়নি তার অর্থ হবে সে একজন মৃত ব্যক্তির তাকলিদ করছে আর আমরা বর্ণনা করেছি যে মৃত ব্যক্তির তাকলিদ করা যাবে না এই অবস্থায় ধরে নিতে হবে যে তার তাকলিদ হবে এমন যে সে আসলে তাকলিদই করেনি কারণ মৃত ব্যক্তির তাকলিদ হয় না যেহেতু মৃত ব্যক্তির তাকলিদ হয় না তাহলে ধরে নিতে হবে যে সে তাকলিদ করেনি তো এই অবস্থায় আমরা আলোচনা আমরা এখানেই শেষ করব। যে আমরা বলেছি যে তাকলিদ কার করতে হবে আমরা বলেছি তাকলিদ যার যে মোস্তাহেদের করতে হবে তার কিছু শর্ত রয়েছে এবং সে মুস্তাহেদ কী কী শর্ত মোস্তাহেদের জন্যেও আবার শর্ত বলেছি এবং কীভাবে ফতোয়াগোলা নিজের জানতে হবে করায়ত্ত করে করতে হবে সেটাও আমরা বলেছি তাহলে আমাদের এই আলোচনা এখানেই শেষ আমরা পরবর্তীতে অন্য আলোচনা করব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি وعلي المتعلمين بالجهد والرغبه وعلي المستمعين بالاتباع والموعظه برحمتك يا ارحم الراحمين